হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যে রিপেয়ারিংটা আজকে তোমাদেরকে দেখাবো সেটা হলো এই ফোনিক্স প্রাইস কম্পিউটিং স্কেলের। এই স্কেলের প্রবলেমটা কি আগে তোমাদেরকে দেখাই, যে প্রবলেমটা কি দেখাচ্ছে। এখানে আমি মেশিনটাকে অন করে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অটোমেটিক 9 উঠে যাচ্ছে আর মেশিনটা পুরো হ্যাং হয়ে আছে, কোনো রকম ওজন সেন্স করছে না। এখানে নিউমারিক কির মধ্যে 9টাই একমাত্র কন্টিনিউয়াসলি উঠে যাচ্ছে। এই হচ্ছে এই মেশিনটার প্রবলেম। আজকে এই মেশিনটারই কীভাবে সলভ আমি করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একবার ভিডিওটাতে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এই ভিডিওটা দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকো। বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো যে কী কারণে এই প্রবলেমটা হয়েছে। এটা হচ্ছে কিপ্যাড শর্টিংয়ের জন্য এই প্রবলেমটা আসছে। কিপ্যাড শর্ট অনেক কারণেই হতে পারে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যেহেতু প্রাইস কম্পিউটিং মেশিন, এর এখানে জল ঢুকে যেতে পারে বা মাংসের রক্ত এগুলো ঢুকে যেতে পারে, এই কারণে কিপ্যাড শর্ট হয়ে যায়। তাহলে আমি কীভাবে এই কাজটা করছি তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এই কিপ্যাডটা যে রয়েছে তার উপরে একটা স্টিকার দেওয়া আছে, যেখানে নিউমেরিক কিগুলো আর আদার্স যেসব মেশিনের ফাংশানগুলো লেখা রয়েছে এই স্টিকারটাকে প্রথমে তুলে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে এই স্টিকারের উপরে পার্টটা আমি তুলে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হয়, নাহলে অনেক সময় কী হয় স্টিকারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, তোমরা যারা এই কাজটা করবে খুবই সাবধানে করবে, নাহলে স্টিকারটা ছিঁড়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে। আমার এখানে স্টিকারটা তোলা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে জল ঢুকে রয়েছে, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে জল ঢুকে গিয়ে কিপ্যাড শর্ট হয়ে যায়। এখানে দেখাই যাচ্ছে যে এখানে জল ঢুকে রয়েছে। তাহলে এটা কিভাবে সলভ করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এরপরে যে একটা সেলোটেপ, মোটা টাইপের সেলোটেপ রয়েছে, এই সেলোটেপটাকে তুলে নিতে হবে, যেখানে এই কিগুলোকে সাটানো থাকে। এই সেলোটেপটা তুলে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে এই যে জলটা এখানে রয়েছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। তাহলে আমি একটা হেয়ার ড্রায়ার নিচ্ছি। এই হচ্ছে হেয়ার ড্রায়ার, যেটা দিয়ে আমি জলটা যে রয়েছে সেই জলটাকে শুকিয়ে নেব। এখানে আমি পুরো কিপ্যাডটাকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে যে জলটা রয়েছে সেই জলটাকে শুকিয়ে নেব।
এখানে আমার পুরো জলটা শুকিয়ে গেছে। এখন খানিকক্ষণ আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আবার কিপ্যাডটা যেরকম ছিল সেই অবস্থায় আমি নিয়ে আসব। তাহলে আমি এই জায়গাটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কিপ্যাডের জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে সেটও করে দিয়েছি। এখানে 9 ভালোভাবেই কাজ করছে, যেটা আগে অটোমেটিক হয়ে গেছিল শর্ট হয়ে গিয়ে, সেটা এখন প্রেস করলে তবে গিয়ে কাজ করছে। এরপর উপরে যে স্টিকারটা আছে এই স্টিকারটাকেও আমি এখানে সেট করে দিচ্ছি। এখানে আমার স্টিকারটাও সেট করা হয়ে গেছে। এবার আমি কিপ্যাডে যে নিউমেরিক কিগুলো আছে সেইগুলো একবার দেখে নেব ঠিকঠাক কাজ করছে কিনা। কিপ্যাডগুলো একদম প্রপার কাজ করছে, এখানে কোনো আর শর্ট নেই যেটা আগে শর্ট দেখাচ্ছিল। মেশিনটাকে আমি চালু করে আবার দিয়েছি, এখানে ওজনও সেন্স করছে, যেটা আগে প্রথমে সেন্স করছিল না, হ্যাং হয়েছিল, এখন প্রপার কাজ করছে। তো এই ছিল আজকের রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে, এখান থেকে অনেক কিছুই তোমরা জানতেও শিখতে পারবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো।